1935 সালে শহীদ রুহুল আমিন নগরে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন। ছোটবেলা থেকে অদম্য সাহসী এই বীর 1953 সালে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। 1971 সালের এপ্রিলে নিজের কর্মস্থান থেকে পালিয়ে বাড়ি এসে ছাত্র, যুবক ও সামরিক আধাসামরিক বাহিনীর লোকদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেন। পরে সেপ্টেম্বর থেকে সরাসরি যুদ্ধে যোগ দেন তিনি। পরে 10 ডিসেম্বর খুলনার রূপসা নদীতে শত্রুপক্ষের বোমাবর্ষণে যুদ্ধজাহাজ পলাশে শহীদ হন রুহুল আমিন। রূপসা নদীর পাড়ে তাকে সমাহিত করা হয়। 2008 সালে শহীদ এই বীরের স্মৃতি রক্ষার্থে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেও রক্ষণাবেক্ষণ সহ নানা অনিয়মের কারণে এখনো তা পূর্ণতা পায়নি। এতে ক্ষোভ জানালেন আগত দর্শনার্থীরা। তার যে 1971 সালে যে যুদ্ধ করেছিলেন তার নিদর্শন এসব থাকা আমাদের দাবিতে রাখা প্রয়োজন। বিশ্রেষ্টের খবরটা নেই, ওটা খুলনা শিপইয়ার্ডে অবস্থিত, ওটা যদি ওখান থেকে এখানে স্থানান্তরিত করে আনা হয় তাহলে এই জাদুঘরটা পরিপূর্ণতা পাবে। বিশিষ্ট শহীদ রুহুল আমিনের পরিবারে পাওয়া কিছু বিভিন্ন সরকার থেকে কিছু ক্রেস্ট আছে এবং লাইব্রেরি সংগ্রহে 3500-এর মতো বই আছে। এখানে আসে লোকজন, দর্শনার্থীরা আসে, তাদের প্রত্যাশা যা আছে এটা মানে হয় না। এদিকে স্মৃতি কমপ্লেক্সকে মুক্তিযুদ্ধের স্মৃতি সমন্বিত একটি পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। আমাদের স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের অবদান, তাদের আত্মত্যাগ, এর সম্বন্ধে ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মদেরকে জানাতে হলে এটাকে আরো সমৃদ্ধ আকার নিয়ে আসতে হবে। স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য 1973 সালের 15 ডিসেম্বর সরকারের গ্যাজেট নোটিফিকেশন অনুযায়ী তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। এসটিভি নিউজ ডেস্ক।